রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে সঙ্গে নিয়ে শনিবার নয় বনমালীপুর মণ্ডলের সভায় দলের দেবতুল্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বিপ্লব কুমার দেবকে জননেতা বলে আন্তরিক সম্বোধন করে রাজীব ভট্টাচার্য বলেন, দলের প্রার্থী হওয়ার পর সর্বস্তরের কর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তাকে প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং দলের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। আজকে এই নয় বনমালীপুরে এই পরিসরে যে সভা, এই সভায় উপস্থিত আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই এলাকার এবং সারা ত্রিপুরা রাজ্যের জননেতা, রাজ্যসভার সাংসদ, হরিয়ানার মতো বড় প্রদেশের যিনি প্রভারী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, রাজ্য কমিটির সদস্য শ্রী সন্তোষ সাহা মহোদয় উপস্থিত, আমাদের ভারতীয় জনতা পার্টির নয় বনমালীপুর মন্ডল সভাপতি শ্রী দীপক কর মহোদয়, আমাদের পশ্চিমবাংলা থেকে আগত বিধায়িকা কৃষ্ণা চ্যাটার্জি, সীতা চ্যাটার্জি উপস্থিত, নয় বনমালীপুরের আমার দেবদুর্লভ কার্যকর্তা মায়েরা বোনেরা আমার মোর্চার যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা থেকে শুরু করে সমস্ত মোর্চার প্রতিনিধিরা সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে প্রার্থী ঘোষণা হয়েছে, প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই বনমালীপুর মন্ডল থেকে অনেকেই আমাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। তো আমি খুব সৌভাগ্যবান আজকে আমি যখন ভারতীয় জনতা পার্টি 91-এ যোগদান করি, আর 92-তে প্রথম আমি মন্ডল সভাপতি হন, আর আজকে আমি পরম সৌভাগ্য যে আজকে নয় বনমালীপুরের মতো জায়গায় আমি আগামী 2023-এর বিধানসভা যে নির্বাচন, সেই নির্বাচনে প্রার্থী আমাকে এই কেন্দ্র থেকে মনোনয়ন করেছে, তার জন্য আমি পার্টিকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আমি বলব এটা আমার নির্বাচন নয়, এই নির্বাচন আপনাদের। আমি একজন সাধারণ কার্যকর্তা, আমি সেই কার্যকর্তা থেকে আজকে প্রদেশ সভাপতি হয়েছি, আজকে আমার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হয়েছি। তো কাজে কার্যকর্তাদের সঙ্গে, কার্যকর্তাদের তার কাজের যে মূল্যায়ন, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব। তো কাজেই আজকে আমরা সবাই পরম সৌভাগ্য, এই কারণে কারণ ভারতবর্ষের সর্ববৃহৎ দল ভারতীয় জনতা পার্টির আমরা সৈনিক, আমরা দেবদুর্লভ কার্যকর্তা। কাজেই আজকে আমি প্রার্থী হয়েছি, গত বিধানসভায় আমাদের বিপ্লব দা এখান থেকে প্রার্থী হয়েছে। আমি মন থেকে আমি বহুবার কেন্দ্রীয় নেতৃত্বকে আমি বারবার বলেছি, কালকেও আমি বিপ্লব দার সামনে, আমাদের দেহভক্তির সামনে আমি কথা বলেছি, আমি বলেছি যে নয় বনমালীপুরে আমরা আবার বিপ্লব দাকে চাই। আমাকে সরাসরি বলে দিয়েছেন, আপ বিপ্লবজিকে লিয়ে ইতনা নিচে কেউ সস্তা হ্যায়, বিপ্লবজি আমারা হ্যায়, বিপ্লবজিকে উপর উঠানে দিজিয়ে, বিপ্লবজি আমারা। আমি নিজেকে খুব অভিভূত মনে করেছি, কারণ একটা গৃহমন্ত্রী, ভারতবর্ষের গৃহমন্ত্রী, আদরণীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লবটা সম্পর্কে যে ধরনের উক্তি করেছে। বনমালীপুর কেন্দ্রের সঙ্গে তার রাজনৈতিক জীবনের নিবিড় পথ চলা উল্লেখ করে প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেবের এবং সবার আত্মিক সহযোগিতা কামনা করেন। এই নির্বাচন শুধু তার একার নির্বাচন নয়, তা সবার নির্বাচন বলে রাজীব ভট্টাচার্য সভায় উল্লেখ করেন। আজকে যখন আমি বলছি যে দাদা আপনার কিন্তু আমার সঙ্গে যেতে হবে, কাজেই আমি সবার মধ্যে আমি বিপ্লব দেবের প্রতিচ্ছবি দেখতে পারি, আমার কাছে এখানে যারা উপস্থিত আছেন সবাই বিপ্লব দেব। কাজেই
কাকে প্রার্থী করেছে এটা বড় জিনিস না, প্রার্থী সবাই। আজকে মনীষা দি প্রার্থী, আজকে আমাদের চামিলি দি প্রার্থী, দীপকদা প্রার্থী, সবাই প্রার্থী। আমি শুধু আপনাদের সেবার জন্য আমি এখানে দায়িত্ব নিয়ে এসেছি। অনেকেই ফোন করে বলেন দাদা আমাদের কাজ কি কাজ আছে আমাদেরকে ডাকবেন, আমি বলে দিয়েছি যে আমার টাকার কোনো প্রয়োজন নেই, আপনি বলুন আমাকে কি কাজ করতে হবে সেই কাজ আমি করব। সে কাজে আমার অনুরোধ থাকে যে আপনাদের ডাকতে হবে কাজ দিতে হবে সেটা নয়, আমাকে নির্দেশ করুন যে দাদা আপনার এই ওয়ার্ডে যেতে হবে, এখানে এই মিটিং করতে হবে, এখানে ওই কার্যকর্তার বাড়িতে যেতে হবে। আমি নির্দ্বিধায় আমি এক পায়ে আমি খাড়া আছি, এক পায়ে আমি প্রস্তুত আছি। আপনাদের নির্দেশ, আপনাদের যেভাবে নির্দেশ যেভাবে পরিচালনা হবে সেভাবে আমি কাজ করব। দীপকদা বলছিলেন যে একটা ইলেকশন কমিটি ইলেকশন ম্যানেজমেন্টের জন্য আমি দীপকদাকে দায়িত্ব দিয়েছি যে আজকে আমাদের এই গার্জেন নয় বনমালীপুর এই দীপকদা যখন মন্ডল সভাপতি হয়েছিলেন তখন থেকে এখন পর্যন্ত কিছুক্ষণ আগে যখন বক্তব্য রাখছিলেন তখন আমি আমাদের দীপকদাকে বলছিলাম যে পাঁচ বছরে কিছু হোক আর না হোক নয় বনমালীপুরে একটা অ্যাসেট তৈরি হয়েছে, আমাদের একটা রাজনৈতিক মিত্র তৈরি হয়েছে। খুব সুন্দরভাবে উনি বক্তব্যটা রাখছিলেন আর ডে বাই ডে প্রথম দিন থেকে ওনাকে যেদিন মন্ডল সভাপতি হয়েছেন দিনকে দিন ওনার বক্তব্য এত সুন্দর এত শ্রুতি মধুর হয়েছে, তার জন্য দীপকদাকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমরা যেহেতু মন্ডলের গার্জেন মন্ডলের সভাপতি দীপকদা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মোতাবেক এবং আপনারা যেভাবে নির্দেশ করবেন সেই নির্দেশ মোতাবেক আমি কাজ করব। এবং আমার দৃঢ় বিশ্বাস আজকে এই কার্যকর্তাদের যে উচ্ছ্বাস আমার আমি যে চেহারা দেখতে পাচ্ছি সেটা আমার দৃঢ় বিশ্বাস যে এই বনমালীপুর মন্ডল থেকে আমরা রেকর্ড সংখ্যক ভোটে জয়যুক্ত হয়ে আমি আপনাদের সেবার কাজের জন্য নিয়োজিত হব। এবং কেউ কোন সময় কোন হেজিটেট করবেন না, আমার ফোন সবসময় খোলা থাকে, যে কোনো সময় রাত্রে হোক দিনে হোক আমাকে ফোন করবেন, আমি মিটিংয়ে থাকলে যদি ফোনটা অ্যাটেন্ড না করতে হলে আমি রিং ব্যাক করব। কিন্তু আমি আবার করে জোরে আবেদন রাখবো যে সবাই মিলিতভাবে মিলিত প্রচেষ্টায় আমরা এই নয় বনমালীপুরে আমরা এখানে একটা ভালো রেজাল্ট করতে পারব এবং সারা ত্রিপুরা রাজ্য কিন্তু এদিকে তাকিয়ে থাকবে। কারণ এক হলো আমাদের সেলিব্রিটি বিপ্লবদা, আরেক প্রদেশ সভাপতি, আমি রাজীব ভট্টাচার্য কোনো ব্যক্তিগত না কিন্তু প্রদেশ সভাপতি এখানে দাঁড়িয়েছে, তো কাজেই সারা প্রদেশের চিন্তা কিন্তু আপনাদের দায়িত্ব আপনাদের, কাজে এই ক্ষেত্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আর সবাই মিলিতভাবে কাজ করবে। আর আমার দৃঢ় বিশ্বাস যে আগামী 2 মার্চ সবাই মিলে আবির খেলার জন্য গোলাপি আবির খেলার জন্য আমরা সেই মানসিকতা নিয়ে আমরা সবাই মিলে কাজ করব। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, সকলকে আমি আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। সব মানুষের ভালোবাসা আর আশীর্বাদে বিজেপি দল এই কেন্দ্রে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হবে বলে দৃঢ়তার সঙ্গে জানান প্রার্থী এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।